প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা অনুশীলনী 1.2 এর 15 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করতেছি। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো, আমাদের প্রশ্নটা হলো 56,708 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে আর কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যোগ করে বা বিয়োগের কথা যদি বলা হয় তাহলে কি কিভাবে বর্গমূল করতে হবে? ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করতে হবে। সেই শর্ত অনুযায়ী আমরা এই সংখ্যাটাকে কী করতে হবে? প্রথমে বর্গমূল করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখি 56,728। বর্গমূলের নিয়ম অনুযায়ী কী করতে হবে? আগে জোড়া মিলাতে হবে, এক জোড়া দুই জোড়া। এখান দিয়ে টান দিলাম, পাঁচের মধ্যে কবা যাবে, এক একে এক, দুই দুগুণে চার, তিন তিরিকা নয় বেশি হয়ে যায়, তাহলে দুই দুগুণে চার, বিয়োগ করলে এক। এবার এক জোড়া নামাইলে কত? 167। দুইয়ের ডাবল কত? চার। এবার আমরা সাত দিয়ে একটু হিসাব করি, তিন চেরা 12, চার চেরা 16, আবার এদিকে সংখ্যা আসলে বেশি হয়ে যাবে, তাহলে তিন বাদ দেব, এখানে তিন, এখানে তিন, তিন তিরিকা নয়, চার চেরা তিন চেরা 12, কত হলো? 129। 129 বিয়োগ করলে কত হবে? 8, 3, 38। এবার আমরা কি করব? তিনের ডাবল 6, দুইয়ের ডাবল 4। এবার কি করব? এখানে আমরা আর এক জোড়া নামাবো, 28। এখন এখানে যে কয়বার যাবে? চার একে চার, চার দুগুণে আট, তিন ছেড়া 12, চার ছেড়া 16, চার পাঁচটা 20, চার ছয় 24, চার সাত 28, চার আটা 32, চার অংশে 8 বাদ দিয়ে দেখি আমরা, এখানে 8 দিলে এখানে কত হবে? 8। অর্থাৎ এই 468কে 8 দ্বারা কী করতে হবে? গুণ করতে হবে। 8 আটা 64, 4 হাতে রইলো 6, 6 আটা 48, 48 আর 6 যোগ করলে 49, 50, 51, 52, 53, 54, 54 4 হাতে রইলো 5, 4 আটা 32, 32 আর 5 37। প্রিয় শিক্ষার্থী, এখানে বিয়োগ করলে কত? 4, এখানে হলো 8। তাহলে আমাদের বর্গমূলটা আমরা করে ফেললাম। তাহলে এই 84 জন সৈন্য কী করতে হবে? সরিয়ে রাখতে হবে। সুতরাং কী লিখব? সুতরাং 84 জন সৈন্য সরিয়ে রাখলে বর্গাকারে সাজানো যাবে, বর্গাকারে সাজানো যাবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে বলছে কতজন সরিয়ে রাখলে, সরিয়ে রাখার হিসাবটা আমাদের আমরা পেয়ে গেলাম। এবার আবার বলছে তাদের সাথে কমপক্ষে কতজন সৈন্য যোগ করলে, এবার আমরা ওই হিসাবটা বের করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এবার লিখব 5, 6, 7, 2, 8, 56,728। সংখ্যাটি পূর্ণবর্গ নয়, কি লিখবো? এত সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তারপর কি লিখবো? 56,728 এর সাথে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কি করতে হবে? যোগ করলে, যেহেতু আমাদের প্রশ্নে যোগের কথা বলা হয়েছে, যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। যোগফল পূর্ণবর্গ হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে কি লিখলাম?
যোগফল পূর্ণ বর্গ হবে। তারপরে লিখব তখন এর বর্গমূল হবে, তখন এর বর্গমূল হবে কত হবে, এখানে 238 আছে, এর সাথে কত যোগ করতে হবে, এক যোগ করতে হবে, 238 + 1 = 239, 239। এবার কি লিখবো, সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, 239 × 239 বিয়োগ এই সংখ্যা 56,728। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 239 কে 239 দ্বারা গুণ করব, গুণ করলে কত হয়, 57,121 বিয়োগ 56,728। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে, 393। তাহলে কি লিখব, সুতরাং 393 জন শূন্য যোগ করলে, শূন্য যোগ করলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে, শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছ। আমরা এই নিয়মে আরেকটা অঙ্ক এর আগে করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে দেখো, কারো কোনো সমস্যা হলে আমাকে কমেন্টস করে জানাবে। এবার আমরা 16 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। সবাই মনোযোগ সহকারে দেখো। প্রিয় শিক্ষার্থী, আমাদের 16 নম্বর অঙ্কটা হলো, কোনো বিদ্যালয়ে 2,704 জন শিক্ষার্থীকে সাপ্তাহিক সমাবেশের জন্য বর্গাকারে সাজানো হলে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। কি বলছে, কোনো বিদ্যালয়ে 2,704 জন শিক্ষার্থীকে সাপ্তাহিক সমাবেশের জন্য বর্গাকারে সাজানো হলে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি শিক্ষার্থীর সংখ্যা হবে এই 2,704-এর বর্গমূলের সমান। তাহলে কি লিখতে হবে, প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে 2,704-এর বর্গমূলের সমান হবে। তাহলে আমরা লিখি, প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লিখলাম প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা 2,704-এর বর্গমূলের সমান। তাহলে আমরা এখন কি করব, 2,704-এর বর্গমূল নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা জোড়া মিলাই, কয়বার যাবে, নামটা পড়লে 5, 5, 35, 6, 36 বেশি হয়ে যাবে, তাহলে কবার যাবে, 5 বার, 5, 5, 35 বিয়োগ করলে 2, 0, 4, 5 এর ডাবল কত 10, 5 এর ডাবল 10। এবার আমরা এখানে যদি 2 নিয়ে নিই, তাহলে এখানে 2, 2 × 4, 0, 2, 1, 2 মিলে গেল, তাহলে কত হইলো, ভাগফল কত, 52। তাহলে শিক্ষার্থী সংখ্যা কত হবে, শিক্ষার্থীর সংখ্যা কতজন, 52 জন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের শিক্ষার্থী সংখ্যা কত হইলো, 52 জন। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। আমরা এবার পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমাদের 17 নম্বর অঙ্কটা হলো, একটি সমবায় সমিতিতে যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা হলো।
ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, আমরা সদস্য সংখ্যাটা ধরে নেব, আমরা কি লিখব, মনে করি সমিতিতে সদস্য সংখ্যা 1 জন, সদস্য সংখ্যা 1 জন। মনে করি সমিতিতে সদস্য সংখ্যা 1 জন, তাহলে 1 জন সদস্য চাঁদা দেবে কে? সুতরাং 1 জন সদস্য চাঁদা দেয় এখানে তত 20 টাকা, তাহলে একজনে যদি তত 20 টাকা, তাহলে 20 আর 1 সেকেন্ড করলে 20x টাকা, অর্থাৎ সদস্য সংখ্যা যত তার তত 20 টাকা, অর্থাৎ 20 × x, তাহলে 1 জন সদস্য চাঁদা দেয় কত? 20x টাকা। সুতরাং কতজন সদস্য? 1 জন। 1 জন সদস্য চাঁদা দেয় কত হবে? 20x কে এই x দ্বারা গুণ, গুণ করলে কত হবে? 20x² টাকা। তাহলে এটা হলো মোট চাঁদার টাকা, আবার এখানেও আছে এটাও মোট চাঁদার টাকা, প্রশ্ন মতে এত সমান এত। কি লিখব? প্রশ্ন মতে 20x² = 20480, 20480, বা x² = এই 20/20480, বা x² = 0 0 কাটা যায় 2 দ্বারা, এটাকে ভাগ করলে 1024, 2 × 2 = 0, 2 × 2 = 4, 4 × 2 = 8, 1024, বা x = √1024। এবার আমরা 1024-এর বর্গমূল করতে হবে, 1024-এর বর্গমূল হলো কত? 32। সুতরাং সমিতির সদস্য 32 জন। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ, তোমরা মনোযোগ সহকারে দেখো, আমাদের এখানে বলা হয়েছে প্রত্যেকের সমিতিতে যতজন সদস্য, প্রত্যেকে তত 20 টাকা, সমিতির সদস্য ধরলাম 1 জন, তাহলে 1 জনের চাঁদা দিছে তত 20, তাহলে 20x টাকা, আর 1 জনের চাঁদা দিচ্ছে 20x × x, 20x², তাহলে 20x² = 20480, x² = 20 দ্বারা এটাকে ভাগ করলে 1024, স্কোয়ারের বদলে একটা বর্গমূল চিহ্ন, বর্গমূল করলে 32, তাহলে সমিতির সদস্য সংখ্যা কতজন? 32 জন। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। 18 নম্বর অঙ্কটা হলো, কোনো বাগানে 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হলো, প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, যেই চারা গাছগুলো বেশি সেই গাছ চারা গাছগুলোকে আগে বিয়োগ করে দিতে হবে, বিয়োগ করে দেওয়ার পরে যেহেতু বর্গাকারে সাজাতে গেছে তাহলে সেটার বর্গমূল করে দিতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, 1800 থেকে কত বিয়োগ করতে হবে? 37টা বিয়োগ করে দেব, বিয়োগ করলে কত হবে? 1764টি, চারা গাছ কত হয়েছে? 1764টি। এবার 1764-এর কী করতে হবে? বর্গমূল করতে হবে, 4×4=16, 5×5=25 বেশি হয়ে যায় 4 বার, 4×4=16, বিয়োগ করলে 167, 7-এর ডাবল কত? 8, এখানে 8×2=16, তাহলে 2 বার যায়, 2×2=4, 8×2=16, তাহলে কত হয়েছে? 42। তাহলে সুতরাং কী লিখবো?
বর্গমূল যেহেতু 42 হয়েছে, তাহলে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা কত? 42টি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা কতটি? 42টি। এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। প্রিয় শিক্ষার্থী, আমাদের 19 নম্বর অঙ্কটা হলো, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 15, 25 দ্বারা বিভাজ্য? প্রিয় শিক্ষার্থী, আমরা কি করব? প্রথমে 9, 15, 25 এটাকে উৎপাদকে যেখানে কি করব, লসাগু করতেছি, 3 দ্বারা ভাগ করলে 3 3 9, 3 5 15, আর হলো 25। তারপর 5 দ্বারা দিলে 3 1 5 5 25। তাহলে সুতরাং লসাগু সমান 3 গুণ 3, আর হলো 5 গুণ 5। আমরা একটু জোড়া মিলিয়ে মিলিয়ে লিখলাম, অর্থাৎ এখানে যদি জোড়া না মিলতো তাহলে আমরা অন্য ব্যবস্থা নিতাম। যেহেতু এখানে জোড়া মিলে গেছে তাহলে আর কোনো অসুবিধা নাই। 5 5 25, 3 5 75, 3 75 225 সমান হলো 225। তাহলে নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা কত? 225। নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা কত? 225। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমাদের 20 নম্বর অঙ্কটা হলো, একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো, প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। দৈনিক মজুরি 6,250 টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করো। প্রিয় শিক্ষার্থী, অত্যন্ত সহজ। আমরা এরকম আরেকটা অঙ্ক করেছি এর আগে, তাহলে আমরা লিখি, মনে করি শ্রমিকের সংখ্যা 1 জন, মনে করি শ্রমিকের সংখ্যা 1 জন, তাহলে 1 জন শ্রমিকের মজুরি হবে কত? 10 গুণ। 10 গুণ হলে কত হবে? 10x টাকা। এখানে 10 গুণ বলা হয়েছে, এই জন্য 10x টাকা। তাহলে এবার একজন শ্রমিকের মজুরি হবে কত? 10x×x টাকা সমান কত হবে? 10x² টাকা। 10x² টাকা। তাহলে প্রশ্ন মতে কত হবে? এই 10x² সমান কত হবে? আমি একটু লিখি, প্রশ্ন মতে 10x² সমান 6,250, বা x² সমান 10 ভাগের কি হবে? 6,250, বা x² সমান 10 দ্বারা ভাগ করলে 625, বা x সমান √625। সুতরাং x=625-এর বর্গমূল হলো 25। তাহলে শ্রমিকের সংখ্যা কতজন হলো? 25 জন। তাহলে সুতরাং শ্রমিকের সংখ্যা 25 জন।
প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা একটু ভালো করে দেখো, শ্রমিকের সংখ্যা ধরলাম একজন, একজনের মজুরি 10 গুণ হলে 10x টাকা, একজনের মজুরি 10x × x, 10x² টাকা, 10x² = 6250, x² = 10/6250 ভাগ করলে 625, বা x = √625, স্কয়ার পরিবর্তে রুট হয়েছে, 625-এর বর্গমূল হলো 25, তাহলে শ্রমিকের সংখ্যা কতজন? 25 জন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 21 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। প্রশ্ন হলো, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুটি নির্ণয় কর। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে ধরে নেব, তাহলে আমরা কী ধরবো? মনে করি ছোট সংখ্যা, মনে করি ছোট সংখ্যাটি x। সুতরাং বড় সংখ্যাটি কত হবে? যেহেতু ক্রমিক সংখ্যা, তাহলে এক বেশি হবে, x যোগ 1। বড় সংখ্যাটি হবে x যোগ 1। প্রশ্ন মতে বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, তাহলে x যোগ 1 এইটার বর্গ বিয়োগ এটার বর্গ, এই হলো বর্গের অন্তর, কত বলছে? 37, সমান হলো 37। প্রিয় শিক্ষার্থী, এবার x যোগ 1 হোল স্কোয়ার, আমরা x যোগ 1 হোল স্কোয়ারের সূত্র বাংলায় করতে পারি, অথবা x যোগ 1 কে x যোগ 1 দ্বারা গুণ। হোল স্কোয়ার মানে কি? x যোগ 1 কে x যোগ 1 দ্বারা গুণ। আমরা এখানে রাফটা দেখাই, x যোগ 1 x যোগ 1, এটা গুণ করলাম, x এ x স্কোয়ার, একে আর x এ গুণ করলে x, আবার একে আর x এ গুণ করলে x, একে 1, x² + 2x + 1। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই গুণটা তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা এখানে লিখি, এটা x² + 2x + 1 বিয়োগ x² সমান হলে কত? 37। বা এই x² + x² বিয়োগ এটা এটা বাদ যায়, বাদ গেলে কী থাকে? 2x + 1 = 37, বা 2x = 37, এখানে যোগ এক এদিকে গেলে বিয়োগ এক, বা 2x = 37, বা x = 2/37, x = কত? 18। তাহলে আমরা ছোট সংখ্যাটি ধরলাম কত? x। তাহলে সুতরাং ছোট সংখ্যাটি কত লিখবো? ছোট সংখ্যাটি 18। তাহলে কী লিখবো? সুতরাং ছোট সংখ্যাটি 18। এবার লিখবো সুতরাং বড় সংখ্যাটি, বড় সংখ্যাটি হবে কত? আমরা এখানে লিখেছি x যোগ 1, তাহলে x-এর মান যেহেতু 18, 18 যোগ 1 = কত? 19। তাহলে কত হইল? 19। তাহলে সুতরাং সংখ্যা দুটি, কী হবে? 18, 19। প্রিয় শিক্ষার্থী, আমাদের অঙ্কটা এখানে শেষ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকন অন করে দেবে, যাতে নতুন ক্লাস আসার সাথে সাথে সবাই দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে, যাতে তারাও ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই চ্যানেলে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং দশম এবং মাদ্রাসাতে যারা আছে তাদেরও এই ক্লাসগুলো এখানে করানো হয়। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক্লাস আজকে এখানেই শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ।